তো এর আগের দিন আমরা ইন্টিগ্রাল ট্রান্সফরমেশনের মধ্যে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা পড়েছিলাম। তো এর এই প্রপার্টিগুলো আমরা এর আগের দিন দেখেছিলাম যে এফ অফ এক্স প্লাস এ সেটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এ, এখানে গুণ হয়ে যায়। ভেরি গুড। আর এফ ড্যাশ কে তার ডেরিভেটিভ হচ্ছে যে এফ অফ আই এক্স ইন্টু এফ এক্স, এটা একটা দেখেছিলাম। তারপর এখানে যদি এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স থাকে তাহলে এটা কে প্লাস এ হয়ে যায়। এখানে ড্যাশ থাকলে এখানে মাইনাস আই কে গুণ হয়ে যায়, যতবার ড্যাশ করব ততবার মাইনাস আই কে গুণ হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আর ডেফিনেশনটা এটা হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন। ওকে, ভেরি গুড। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন আসছে সেটা একবার আমরা যদি দেখে নিই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, যে হ্যাঁ কি ধরনের পড়াশোনা করতে হবে সেটা বোঝা যাবে। তাহলে দেখতে পাচ্ছো ল্যাপলাস ট্রান্সফর্ম দিয়ে আছে কোশ্চেন। এখানে কি বলেছে, ডেফিনেশন দিয়ে দিয়েছে, তাহলে এফ টি বলে দিয়েছে, জাস্ট একটা ল্যাপলাস ট্রান্সফর্মেশনটা বের করতে হবে। তো এটা ডেফিনেশন থেকে ডাইরেক্টলি বের করা যেতে পারে, ঠিক আছে, এটা তোমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে বের করতে পারো এই ডেফিনেশন দিয়ে। আচ্ছা, আর কি আছে এখানে, একটা ল্যাপলাস ট্রান্সফরমেশন বলে দিয়েছে, তো আবার ল্যাপলাস ট্রান্সফরমেশন বের করতে বলেছে। তো তারপর এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করতে দিয়েছে, এই যে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এ মড টির ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো এই ক্যালকুলেশনটা আজকে আমরা করব, এই 3 নম্বর কোশ্চেনটার সলিউশন তাহলে আজকে হয়ে যাবে। তারপরে ফাইন্ড দা ইনভার্স ল্যাপলাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করব, এই টেকনিকগুলো আমরা শিখব যখন আমরা ল্যাপলাস ট্রান্সফরমেশন পড়ব। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছি আবার ল্যাপলাস ট্রান্সফরমেশন বের করতে দিয়েছে, এখানে দিয়েছে এটা হচ্ছে ফুরিয়ার কোসাইন বের করতে দিয়েছে। তাহলে এখানে দেখো, এখানে ফুরিয়ার কোসাইন অফ ডেরিভেটিভ ইউজ হচ্ছে, তো এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে আছে কিনা বইয়ে। আমি তো বইয়ে খুঁজে পাইনি, যাই হোক, তো আমরা একটা অন্য বইয়ের হেল্প নেব, ঠিক আছে, তো এই জায়গাটা দেখতে হবে। আবার এখানে ল্যাপলাস ট্রান্সফরমেশন আছে। সো বেশিরভাগ কোশ্চেনই দেখতে পাচ্ছি ল্যাপলাস ট্রান্সফর্ম বা ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করতে দিচ্ছে এবং তাদের ইনভার্সও মাঝে মধ্যে ইউজ হচ্ছে আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ ফুরিয়ার কোসাইন তো আছে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম যেটা, হ্যাঁ কে অফ আলফা এক্স সমান কস অফ আলফা পাই এক্স বাই এ হ্যাঁ 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 0 টু এ ইন্টিগ্রাল আছে তো এটা আমাদের বুঝতে। না আছে তো, আমি সেটাই তো বললাম, আমি বললাম যেটা সেটা হচ্ছে ফুরিয়ার কোফিসিয়েন্ট, এই ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, এই ডেরিভেটিভের ফুরিয়ার কোসাইনটা কি হবে সেইটা নেই বইয়ে, হ্যাঁ হ্যাঁ এটা নাই, ঠিক 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 না? তো ওই যে ওইটা নেই, তো সেই জন্য আমাদেরকে অন্য বইও হয়তো দেখতে হতে পারে। তো আমি একটা বই পেয়েছি, বেশ ভালো তো মনে হচ্ছে, দেখা যাক ওই বইটা। সুস্মিতা জানে ভালো বই কি আছে, সুস্মিতা কি বই পড়েছিল তুমি? স্যার এটার বইটা আমি আপনাকে পরে বলতে পারবো, আমি আমার আমি অ্যাকচুয়ালি খাতায় লিখে নিয়েছিলাম অনেকটা, আচ্ছা বইটা আমি আপনাকে পরে বলে দেব, একজনের থেকে নিয়ে করেছিলাম আমি বই। আর ওই এর 7B-টা আমি রায়সিংহানিয়া পড়েছিলাম, ঠিক আছে, ওটা তো বলেছো। এখানে আমি একটা বই পেয়েছি ইন্ডিয়ান রাইটার, বইটা ভালো, হ্যাঁ আমার হ্যাঁ একটা বই। হ্যাঁ তো এটা আমি অনলাইনে খুঁজে খুঁজে পেয়েছি, লোকনাথ দেবনাথ দাম্বারু ভট্ট। তো এই বইটা ভালোই মনে হয়েছে, তো এই বইটা আমরা হেল্প নিতেই পারি। তো এখানে তো আমাদের মেনলি পড়তে হবে তোমার চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3, আর হতে পারে যে চ্যাপ্টার 4 পড়তে হতে পারে কিছুটা। 2-3টাই হচ্ছে আমাদের কাছে মেন, এর বাইরে আর তেমন কিছু আসবে না। হ্যাঙ্কেল তো আসবেই না, মেরলিন ট্রান্সফর্ম আসবে না, তো এই দুটোই আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। ওকে, তো এটা আমরা এই বই থেকে কিছুটা পড়বো, এই বইটাকে দেখবো। আচ্ছা,
তারপরে একটা পিরিয়ডিক ফাংশন বলে দিয়েছে পিরিয়ডটি, তাহলে এর ল্যাপলাস ট্রান্সফর্ম বের করতে দিয়েছে, আবার ল্যাপলাস ল্যাপলাস ট্রান্সফর্ম এখানেও তাই দিয়েছে। এটা আবার কি ERF T^2 এটা কিছু একটা ভুলভাল দিয়েছে হয়তো, এরর ERF মানে তো এরর ফাংশন বোঝায়, এরর ফাংশন এখানে কি হবে সেটাই হচ্ছে কথা। যাই হোক। এফ আলফা হচ্ছে ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে। স্যার ওই বইটা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম গোয়েল গুপ্তা, ও আচ্ছা, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ওটা দেখতে হবে আছে কিনা, এটাতে কাজ হয়ে যাবে আমার মনে হয়, এই লোকনাথ দেবনাথ দিয়ে বোধহয় কাজ হয়ে যাবে, ঠিক না, কি মনে হয় তোমার? হবে বইটা হয়ে যাবে, হুম আমাদের বইটাও আছে হয়ে যাবে। হুম হুম দুটো মিলিয়ে কাজ হয়ে যাবে, টেনশনের কিছু নেই। আচ্ছা তারপরে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম বলে দিয়েছে এটা হবে, তাহলে তার এফেক্টসটা বের করতে, মানে এখানে ইনভার্স ট্রান্সফর্মটা লাগছে, ফুরিয়ার সাইনের ইনভার্সটা লাগছে। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করতে দিয়েছে, তো এই টাইপের অঙ্ক আছে বইয়ে, তোমরা করবো ওগুলো। এখানে ল্যাপলাস ট্রান্সফর্ম বের করতে দিয়েছে, এখানেও তাই, এখানে ফুরিয়ার বের করতে দিয়েছে, ইনভার্স অফ ল্যাপলাস, ইনভার্স অফ ল্যাপলাস, হ্যাঁ এখানেও ল্যাপলাস বের করতে দিয়েছে, ল্যাপলাস এখানে দিয়েছে তোমার ওই ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার অফ কোস, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তার মানে আলটিমেটলি কি জানা যাচ্ছে, যে ফুরিয়ার ট্রান্সফর্ম কিভাবে বের করতে হয়, তাদের ইনভার্স ট্রান্সফরমেশন কিভাবে বের করতে হয়, ফুরিয়ার কোসাইন, ফুরিয়ার সাইন, তাদের ইনভার্স কিভাবে বের করতে হয়, এই তো এর হচ্ছে মধ্যে আরেকটা প্রশ্ন দেখলাম স্যার, কি মেলিন ট্রান্সফর্ম, দেখুন সেটা আগে একটু আমাদের। প্রশ্ন হ্যাঁ ছেড়ে গেছে। ঠিক আছে আমি দেখেছি ওটা, হ্যাঙ্কেলও ছিল, মেলিনও ছিল, কিন্তু এগুলো সিলেবাস আমাদের নেই এবার। এবারে সিলেবাসটা ও তুমি যদি আচ্ছা আচ্ছা খেয়াল করো সেটা কিন্তু নেই, তো আমরা ওগুলো এখন আর পড়ব না, বুঝতে পেরেছো? হুম হুম তো হুম আমাদের হ্যাঁ স্যার, হ্যাঁ আমাদের স্যার, পড়া মোটামুটি ওই ল্যাপলাস আর ফুরিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি যদি সিলেবাসটা এর আগের দিন দেখে থাকো, আমাদের দেখিয়েছি মনে হয়, এই যে দেখো কি কি আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ফুরিয়ার ইনভার্সন আছে, কনভলিউশন আছে, পার্সেভালস রিলেশন, পার্সেভালস রিলেশন, এগুলো দিয়ে কোশ্চেন এবার আসতে পারে। কেন বলো তো, গতবার তো তোমার হ্যাঙ্কেল ট্যাঙ্কেল সবই ছিল, তো কোশ্চেন ওখান থেকেও হয়তো কিছু দিয়েছিল, তো এবার হয়তো ফুরিয়ার পার্সেভালস এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এবার কোশ্চেন বেশি, থিওরি বেসিসের কোশ্চেন আসার চান্স বেশি আছে, ক্যালকুলেটিভের থেকে থিওরি বেশি আসার চান্স আছে। আর এই হিট কন্ডেনশন এইটা থেকে আসার চান্স খুবই কম, তো এগুলো আমরা ছেড়ে দেব, কারণ এখানে প্রচুর রকমের অঙ্ক আছে, ঠিক আছে, ওগুলো করে মানে প্রত্যেকটাই ক্যালকুলেশনের আছে, তো এগুলো করে লাভ হবে না আমাদের, তো এই জায়গাটা আমরা বাদ দেবো, সাম অ্যাপ্লিকেশনস। আচ্ছা তারপরে ল্যাপ্লাসে কি আছে, দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন অফ ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, লিনিয়ারিটি শিফটিং, এগুলো আছে, ইনভার্স আছে, তারপর এখানে ডেরিভেটিভ আছে, কনভলিউশন আছে, হেভিসাইড সিরিজ এক্সপেনশন, তারপরে অ্যাপ্লিকেশন ইন লিনিয়ার অ্যান্ড লিনিয়ার অর্ডিনারি অ্যান্ড পার্সিয়াল ডেরিভেটিভ। ওকে আর দেখো নেই, ব্যাস শেষ, দেখতেই পাচ্ছ তো, শুধু ফুরিয়ার আর ল্যাপলাস পড়তে হবে। আচ্ছা তো এখানে যদি ল্যাপলাস, তাহলে মোটামুটি 1 2 3 একটা হয়ে গেছে, আমরা 2 অর্ধেক করছিলাম, তারপরে 3টা আছে ব্যাস। তো আজকে যেটা করব আমরা, এই জায়গাগুলো আমাদের হয়ে গেছিল,
হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্মেশন অফ ডেরিভেটিভ এটাও আমরা করে ফেলেছি। হ্যাঁ, এটা এটা করতে হবে যে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ। তো আমরা চেষ্টা করব যে ওইখানে যে ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সঙ্গে সঙ্গে যদি আমরা সলভ করি তাহলে আমার মনে হয় অনেকটাই কাজ হয়ে যাবে। তো এইটা দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা কিভাবে করব, তো দেখা যাক। এটা আমরা চেষ্টা করি। আচ্ছা, আর আমি একটু বের করে নিই বইটা। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স, তাহলে এফ এক্স হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইন্টু এ, এরকম, যেখানে এটা পজিটিভ। এর ফুরিয়ার ট্রান্সফর্ম আমাদের বের করতে হবে। তো ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন হচ্ছে, তো স্ক্রিপ্ট এফ, সিম্পল এফই লিখছি, হ্যাঁ, এফ অফ কে, এটা হবে 1/√2π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু এফ এক্স ডিএক্স। এটাই তো আমাদের ডেফিনেশন, রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমরা মাইনাস ইনফিনিটি টু জিরো আর জিরো টু ইনফিনিটিতে ডিভাইড করে নেব। তাহলে দেখো, যদি জিরোর থেকে ছোট হয় এক্সটা, জিরোর থেকে যদি ছোট হয় তাহলে এইখানে মড এক্স এর জায়গায় কি হয়ে যাবে, মাইনাস এক্স হয়ে যাবে, রাইট? তাহলে মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে। সো এখানে হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, জিরো টু ইনফিনিটি। এবার যদি পজিটিভ হয় তাহলে ই টু দি পাওয়ার আই কে এক্স, এখানে হয়ে যাবে মাইনাস এ এক্স ডিএক্স। এইভাবে ভেঙে গেল। ওকে, তো এইটা হয়ে গেল আমার। এখানে ই টু দি পাওয়ারটা আমি একসঙ্গে করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি ই টু দি পাওয়ার এ, এক্সটা যদি আমি কমন নিই তাহলে আই কে প্লাস এ, আই কে প্লাস এ এক্স ডিএক্স √2π 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার আই কে মাইনাস এ এক্স ডিএক্স। তো ই টু দি পাওয়ারের ডেফিনেশন, এই ইন্টিগ্রেশন তো আমরা ইজিলি বের করতে পারি। সো সেটা আমি কমনই নিইনি, তাহলে এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার আই কে প্লাস এ এক্স, এটাই থাকবে, আর ডিভাইড হবে আই কে প্লাস এ দিয়ে, আর এখানে তোমার ভ্যালু হবে জিরো, এখানে হবে মাইনাস ইনফিনিটি। ওকে, নো প্রবলেম। স্যার, হ্যাঁ বলো। এটা তো ই টু দি পার আই আই কে প্লাস এ হোল ইন টু এক্স হবে না? প্রথম একটা আই কে ছিল না, হ্যাঁ, আই কে তো লিখেছি, ও আই কিন্তু কে, আইটা কমন চলে গেল কেন? দাঁড়া দাঁড়া হ্যাঁ, দাঁড়া, এক হ্যাঁ সেকেন্ড। এইটা নিচেরটা ভুল হয়েছে, তাই তো? আই কে প্লাস এ হবে নিচে। ওপরেও তো আই কে প্লাস এ হবে। ওহো, আই কে প্লাস এ, হ্যাঁ তাই তো। হুম, ওকে, আচ্ছা, এইবার এর ভ্যালুগুলো বসাতে হবে। সো আচ্ছা, এখানে যখন আমি ইনফিনিটি বসাই, মাইনাস ইনফিনিটি বসাচ্ছি, তাহলে কি ভ্যালুটা জিরো হয়ে যাবে? প্রথমটা জিরো হলে ওয়ান হবে স্যার, ই টু হ্যাঁ দি জিরো, জিরো হলে হ্যাঁ জিরো হলে ওয়ান হবে, তো এটা হয়ে যাবে এ ওয়ান লোয়েস্ট বাই ওয়ান হবে, তারপরটা জিরো।
তাহলে কি ই টু দি হবে? পাওয়ার মাইনাস ইনফিনিটি, তারপরের মানটা জিরো হবে। কিন্তু আচ্ছা আই এখানে যে আইটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সেই জন্য একটা কিছু কমপ্লেক্সের জন্য কি কোনো প্রবলেম করবে? এটা তো বোঝা যাচ্ছে যে এটা হয়ে যাবে আই কে প্লাস এ, এটা ঠিক আছে জিরোর জন্য। আচ্ছা মাইনাস ইনফিনিটি বসালে এটা যেহেতু এটা পজিটিভ, সো এই পোর্শনটা ঠিক আছে, কিন্তু আই কে এক্স এই পোর্শনটার জন্য কি করা যেতে পারে? আই কে এক্স, স্যার হ্যাঁ স্যার ইনফিনিটিভ এর জন্য জিরো আনতে হলে তাহলে মাইনাস কমন নিলে বরং সুবিধা হতো। হ্যাঁ না দাঁড়াও, এখানে বেশি বেসিক্যালি সমস্যাটা আমার কোথায় বলতো, আমি চাই কমপ্লেক্সের জন্য আমি আমার সমস্যা একটু হচ্ছে। স্যার মাইনাস ইনফিনিটি বসালে তো টোটালটা মাইনাস ইনফিনিটি হবে, কমপ্লেক্স হোক আই কে প্লাস এর ইনটু মাইনাস ইনফিনিটি বসালে টোটালটা মাইনাস ইনফিনিটি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো। না না, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো। স্যার এটা কমপ্লেক্সের জন্য তো আপনার কোনো প্রবলেম হবে না, আপনি ইনফিনিটির সঙ্গে যা ইচ্ছা গুণ করুন, সেটা তো ইনফিনিটিই হবে। না কিন্তু না স্যার দাঁড়াও, মাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ হয়ে গেলে সেটা জিরো হয়ে যায়, হ্যাঁ তো কমপ্লেক্স জিরো তাহলে হলে এটা ঠিকই আছে, আর এটা মাইনাস 1/ এ মাইনাস আই কে হবে। মাইনাস 1/a না মাইনাস কেন, এইটা মাইনাসটা তো এই নিচে গুণ হয়ে যাবে। আচ্ছা এইটা হ্যাঁ বলছো হ্যাঁ তো, হ্যাঁ মাইনাসটা নিচে গুণ হয়ে গেলে তো এ মাইনাস না আই কে তাহলে হবে, প্লাসই থাকে, সেকেন্ড 1/ পার্ট মাইনাস আই কে হবে স্যার প্লাস। হ্যাঁ এটা মাইনাস হবে স্যার, এটা এটা ইনফিনিটিটা মাইনাস হবে, থেকে যাবে তো মাইনাস ওয়ান 1 বাই বাই আই কে মাইনাস কে। আই কে মাইনাস এ। ঠিক আছে স্যার এবার এটাই ঠিক। না ঠিক আছে, এটা ঠিক আছে আমি বুঝছি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে ওই ইনফিনিটিটার জায়গায় কিন্তু আই, স্যার আপনি এক্স এর জায়গায় তো মাইনাস ইনফিনিটি বসাচ্ছেন, তার সঙ্গে আই কে প্লাস এ গুণ হলেও সেটা তো মাইনাস ইনফিনিটি হচ্ছে, আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তো জিরো হয়। ও আমরা এইভাবে ব্যাপারটা ভাবতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ ইনফিনিটি টু দি পাওয়ার সামথিং। হ্যাঁ হ্যাঁ তাহলে তা ওটা তা জিরোই হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে এবার। হুম 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 এই সেন্সে এটা ঠিক আছে, ঠিক স্যার পাশেরটা কি করে 1/i কে মাইনাস এ হবে? ওটা তো ই টু এই দি যে পাওয়ার এখানে এখানে সামথিং ইনটু ইনফিনিটি। এই যে এখানে মাইনাস আছে, মাইনাস এ আছে বলে ওটা জিরো হয়ে যাবে। এখানে যেমন প্লাস এ ছিল আর মাইনাস ইনফিনিটি বসাচ্ছিলাম, এখানে তেমনি একটা মাইনাস আছে আর এখানে এক্স এর জায়গায় ইনফিনিটি বসাচ্ছি, সো আলটিমেটলি মাইনাস ইনফিনিটি। বোঝা গেল? তো ওই সেন্সে আর কি, মানে মাইনাসটা তুমি এক্স এর ইনফিনিটির ওখানে দিয়ে দাও, তাহলে তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে গেল, তো এটা জিরো হয়ে গেল। সো এটাকে এবার আমরা কি করব, জাস্ট সিম্পলিফাই করব। তাহলে এখানে চলে আসবে আমার এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এদের এই দুটোর গুণ করলে যায় হয়, বা এটাকে আমি এ মাইনাস এখানে প্লাস করে নিতে পারি, এখানে প্লাস করে এখানে মাইনাস এখানে প্লাস করে নিতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার হয়ে গেল, আর এটা এখানে হয়ে যাবে এ মাইনাস আই কে প্লাস এ প্লাস, তাহলে 2a হয়ে যাবে, উপরে উপরে হয়ে যাবে 2a, তাহলে এই 2 আর এই 2 এখানে গিয়ে √2π হয়ে যাবে, √2/π এখানে হয়ে যাবে এ বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এইটা একটা গেল, তো এখান থেকে আমাদের এর ইনভার্সটাও মনে রাখতে হবে, সো এফ ইনভার্স অফ √2/π এ বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা যদি আমাদেরকে বের করতে দেয় তাহলে আমরা এটা মনে রাখবো যে এটা হবে মাইনাস, এটা হবে এখানে এটা পজিটিভ, ঠিক আছে, সো এইটা আমরা এইভাবে আমরা মনে রাখবো যে √2/π ইন্টু এ বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ফুরিয়ার ইনভার্সন হবে এটা। সো এটা পরীক্ষায় দেখছি আসছে। আচ্ছা তো আমরা ফুরিয়ার গুলো যদি দেখি,
আর কি কি আছে? আচ্ছা ই টু দি পাওয়ার, আচ্ছা এটা ল্যাপ্লাস ছিল, ঠিক আছে। হ্যাঁ এটা এটা হয়ে গেল, 3-8টা হয়ে গেল তাহলে। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, যে এখানে তোমার ডেফিনেশনে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে। সো পরীক্ষার সময় একটু কোশ্চেন গুলো ভালো করে দেখতে হবে, যে আমরা যে ফুরিয়ারের ডেফিনেশন দিয়েছি সেখানে কিন্তু প্লাস প্লাস আই যাই, বা ও কে এর জায়গায় এখানে জিটা হচ্ছে না, এটা যাই, কে এর জায়গায় এখানে যাই বসিয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস আছে, আমরা কিন্তু প্লাস দিয়ে করেছি, ঠিক আছে। সো আমাদের জন্য মাইনাস কে এর জন্য যে ভ্যালুটা বেরোতো এখানে তাই বেরোবে। তো আমরা এখানে কে এর জায়গায় মাইনাস কে বসালে কি কোনো চেঞ্জ আসছে? দেখিনি, কে এর জায়গায় মাইনাস কে বসালে কোনো চেঞ্জ আসছে না, সুতরাং আমাদের অ্যান্সার কিন্তু সেমই থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? যেহেতু স্কোয়ার আছে কোনো চেঞ্জ কিন্তু আসবে না। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট হচ্ছে এই, এটাও না, এটা আমরা পরে দেখবো, 7 নাম্বারটা আমরা পরে দেখবো। আচ্ছা তারপরে এইটা এইটা দেখার চেষ্টা করি, যে এফ আলফা ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স, দেন ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এ এক্স, মানে এ দিয়ে যদি গুণ করা হয় তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে। দেখা যাক, এটা সহজ হবে একদম, ডেফিনেশন দিয়ে আশা করি চলে আসবে। তো এফ কে আমরা জানি 1/√2π ইন্টিগ্রেশন, আসলে ফুরিয়ারের ট্রান্সফর্মের ডেফিনেশনে কখনো মাইনাস ইউজ করা হয় কখনো প্লাস ইউজ করা হয়, তো এটা ডিপেন্ড করছে স্ট্যান্ডার্ড কোনটা নিচ্ছ তুমি, তার উপর এটা ডিপেন্ড করে যাবে, প্লাস মাইনাসে না হলে কিন্তু এটা গন্ডগোল চলে আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু এখানে কিন্তু ফুরিয়ারের ডেফিনেশনে মাইনাস দেওয়া ছিল আগেরটাই, তো কোনটাকে নেওয়া উচিত সেটা একটা কনফিউজিং জায়গা, কোশ্চেন দেখে বুঝতে হবে। যাই হোক, আমরা প্লাস ধরেই করব, যেহেতু আমাদের বইয়ে প্লাস ধরে করা আছে। আচ্ছা তাহলে এইখানে হচ্ছে এফ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, ঠিক আছে। আমাদেরকে বের করতে হবে এফ অফ এ এক্স, এটা বের করতে হবে। তাহলে বাই ডেফিনেশন এফ অফ এ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, তাহলে এখানে আমরা কি করব, এ এক্সটাকে ওয়াই ধরে নেব। সো পুট এ এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে ডিএক্স ইজ ইকুয়ালস টু ডি ওয়াই বাই এ। ওকে, তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে এটা হয়ে যাবে 1/, এটা যেহেতু পজিটিভ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিটা চেঞ্জ হবে না, এটা নেগেটিভ হলে এটা ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি হয়ে যেত, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এফ অফ ওয়াই, ওকে, ই টু দি পাওয়ার আই কে এক্স এর জায়গায় তাহলে আমরা কি লিখবো, ওয়াই বাই এ, তাহলে ওয়াই বাই এ, আর ডিএক্স এর জায়গায় লিখবো ডি ওয়াই বাই এ, ডি ওয়াই বাই এ। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা 1/a একটা চলে আসছে, এখানে আসছে 1/√2π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ ওয়াই, আর ই টু দি পাওয়ার আই কে এর জায়গায় আমরা লিখবো কে বাই এ, ঠিক আছে, কে বাই এ ইন্টু ওয়াই ডি ওয়াই। তাহলে এখান থেকে আমরা দেখে কি বুঝতে পারছি, এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এফ অফ এফ অফ এ ওয়াই অ্যাট দ্য পয়েন্ট কে ইজ ইকুয়ালস টু 1/a। আচ্ছা এখানে কি কোনো ভ্যালু বলা ছিল, এফের নোটেশন দেওয়া ছিল, এফ অফ আলফা দিয়েছিল, আচ্ছা তাহলে আমাকে এখানে
এফ অফ ওটা আলফা ছিল তো আমরা এখানে আলফাই দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আলফা বাই এ, ঠিক আছে, এটা হয়ে যাবে ওয়ান বাই এ ইন্টু এফ অফ আলফা বাই এ। এখানে আলফা জাস্ট কে এটা কে এটার জায়গায় এখানে আলফা বসেছে, আর কোনো চেঞ্জ নেই, বলো বুঝতে পেরেছো এই জায়গাটা? স্যার এটা এফ অফ এ ওয়াই হবে মনে হয়, এ এক্স হবে মনে হয় না স্যার, ক্যাপিটাল এফ অফ কোনটায়? এইটাই এই এই আপনি আগের 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 পেজটা দেখান স্যার, মানে যেটা হ্যাঁ এটা এটা আগের পেজটা বেসিক্যালি যেটা আলফা লিখছিলেন দেয়। সেটার আগের পেজটা, কোথায়? এটা তো এটার আগের আগের কোশ্চেন। পেজটা। না না আগের পেজ আর কোথায়, ওই এটা বলছো হুম তুমি কোশ্চেনটা এক্স ছিল স্যার, এফ অফ এক্স, এফ অফ এ এক্স ছিল তাই তো? না না এইটাই, হ্যাঁ না 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 করছেন না করছেন, ঠিক দেখাচ্ছিল স্যার আগের পেজটা যেটা লিখছিলেন এক্স ছিল, ওইটাই বলছি আর কিছু না। আমি এ এক্সই তো লিখেছি না, এফ অফ এ এক্সই তো লিখেছি, দেখো তাহলে এফ অফ এক্স না, পরের পরের লেটাতে এ ওয়াই হয়ে গেছে, ওটা এক্স হবে ওই ও জন্য, আচ্ছা এটা আর কোনো এটা অসুবিধা নেই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ হুম হুম তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। আচ্ছা এটা গেল। আচ্ছা এটা এবার ফুরিয়ার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স, তাহলে এফ এক্স ইন্টু কস এ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? আচ্ছা এটা দেখা যাক কি হবে। তাহলে নেক্সট কোশ্চেন, এফ অফ এফ এক্স ইন্টু কস এক্স এইটা বের করতে হবে, তাহলে এটা বাই ডেফিনেশন এফ এক্স কস এ এক্স ই টু দি পাওয়ার আই কে এক্স ডিএক্স, এটাকে সিম্পলিফাই করতে হবে। এখন বলো এটা কিভাবে করা যেতে পারে? এই ধরনের রেজাল্ট কি আমরা পড়েছি? এটা ওই কোসাইন ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্মে দিলেই তো হবে স্যার, লিমিটটা ভেঙে নিয়ে হবে না? ফুরিয়ার কোসাইনে স্যার হ্যাঁ হ্যাঁ কস কস এক্স কে যদি এক্স আমরা স্যার কস স্যার এক্সটাকে আমরা যদি ই দিয়ে লিখি, হ্যাঁ সেটাই আমি ভাবছিলাম, কস এক্স কে হ্যাঁ ই সেটাই। টু দি পাওয়ার হ্যাঁ আই ই টু দি পাওয়ার কি, হুম প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু, ওটা করে করলে তো হবে। ওটা ওটাই আমিও ভাবছিলাম। তাহলে এটা হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার আই এ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এ এক্স ডিভাইডেড বাই টু, এটা হয়ে যাবে। তাহলে এটা দাঁড়াবে হাফ এফ অফ, ওকে এফ অফ এখানে আমি কে বসিয়ে দিতে পারি, সো এখানে যেটা আসবে কে প্লাস এ, কে প্লাস এ প্লাস এফ অফ কে মাইনাস এ, এইটা আসছে তাই না? সো এফ এর টার্মে আমরা এইভাবে লিখতে পারবো। হ্যাঁ স্যার একদম ওটাই। এক্স্যাক্টলি তাই আসছে। ঠিকই তো আছে, আর তো কোনো অসুবিধা হওয়ার কথা না এটা। আচ্ছা আর কি এরকম কোনো রেজাল্ট আছে কি এমনি বইয়ে কোনো আছে? জানি না আমি, খুঁজে স্যার পাই। হ্যাঁ বলো। বইতে যে 2 নম্বর যেটা, হ্যাঁ ই টু দি পাওয়ার বইতে 2 নম্বর যে এক্সাম্পল যেটা আর কি, ই টু দি পাওয়ার মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার, এইটা একটু কিরকম ক্যালকুলেশন কিভাবে করে যে বুঝে উঠতে পারছি না, ই টু এটা দি একটু দেখে পাওয়ার বলুন স্যার। কোনটা বলো তো?
মাইনাস এ স্কয়ার এক্স স্কয়ার, 21 পেজ, 21 নম্বর পেজ। আচ্ছা মাইনাস এ, ও এটা গামা ফাংশন ইউজ করেছে, করছি আমরা ওটাও করব। হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে ওইটাই করি এখন। fx সমান সমান e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার x স্কোয়ার, ঠিক আছে। সো এর ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা ধরো বের করবো, f অফ k ইজ ইকুয়ালস টু 1/√2π মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস a স্কোয়ার x স্কোয়ার e টু দি পাওয়ার i k x dx, ঠিক তো? আচ্ছা এইবার যেটা করা হয়েছে এখানে, ওই দেখো এটাকে হোল স্কোয়ার ফর্মে বানাতে বানাবে আর কি। তো তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি আমি, তাহলে এখানে থাকছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আই কে এক্স হলো। আচ্ছা এই জায়গাটা আমি একটু রাফে করছি, ধরো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আই কে এক্স ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এক্স ইন্টু টু এ বি। এবার এটাকে আমি এইটা বানাতে চাই, আই কে এক্স মাইনাস, তো মাইনাস তো ঠিক আছে, এটাকে টু এ আছে আই কে এক্স, তাহলে এখানে আমি আই কে দিয়ে গুণ করলাম, ডিভাইড করলাম এ এক্স দিয়ে। না এ এক্সটা কেন থাকছে, ডিভাইড করলাম এ দিয়ে, তাহলে ব্যালেন্স করে আচ্ছা টু এ দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এবার এবার ঠিক আছে, টু টু কেটে গেল, এ কেটে গেল, সো আই আই কে এক্স থেকে গেল। তাহলে এখানে দেখো টু এ বি, তাহলে এটা হয়ে গেল এ, বাকি জিনিসটা থাকলো সেটা বি হয়ে গেল, তাহলে বি হয়ে গেল এখানে আই কে বাই টু এ, তাহলে এখানে আমাকে প্লাস দিতে হবে আই কে বাই টু এ তার হোল স্কোয়ার। এইটা এক্সট্রা জিনিস যোগ করলাম, তো এখানে বিয়োগ করতে হবে আই কে তার হোল স্কোয়ার বাই 4a² এখানে আই মানে তো মাইনাস, তো এখানে বেসিক্যালি প্লাস কে স্কোয়ার বাই, তো এটা বেসিক্যালি প্লাস হয়ে যাচ্ছে, সো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে। দাঁড়াও এখানে মাইনাস থাকছে, তো ঠিক আছে। তাহলে এইবার দেখো কি হচ্ছে জিনিসটা, বলো এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ? এটাকে তাহলে আমরা এইটা লিখতে পারি এ এক্স মাইনাস আই কে বাই টু এ হোল স্কোয়ার প্লাস, এইটা মাইনাস মাইনাস প্লাস কে স্কোয়ার বাই 4a², বলো বুঝতে পেরেছ? এইটা সমান এইটা সমান এটা লিখলাম, তো এইবার ওইটা বসিয়ে দেবো এখানে। তাহলে এই এইটার জায়গায় ওটা বসিয়ে দেবো, হলো। আচ্ছা এবার এখানে প্লাস আছে, এখানে সামনে একটা মাইনাস আছে, সো আলটিমেটলি এটা হয়ে গেল মাইনাস কে স্কোয়ার বাই 4a². এটা হলো। আচ্ছা এবার যেটা করা হবে, এই পুরো জিনিসটাকে এই ভেতরের জিনিসটাকে ইউ ধরে নেবো আমি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি পুরো স্কোয়ারটাকে যদি আমি টি ধরে নিই তাহলেও হবে, পুরোটাকে যদি টি ধরে নিই তাহলেও হবে, বাট ওটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেবো, এটাকে আপাতত এটাকে ইউ ধরো, ইউ বা ভি যা খুশি ধরো। সো ইউ ইজ ইকুয়ালস টু এ এক্স মাইনাস আই কে বাই টু এ, তাহলে ডি ইউ সমান হয়ে গেল এ ডিএক্স, হলো। আচ্ছা সো এটার উপর ডিপেন্ড করবে, যেহেতু কমপ্লেক্স আছে এটার উপর ডিপেন্ড করবে না, এটা পজিটিভ এটা পজিটিভ ধরে আমরা এগোবো, সো এটা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি থাকবে,
সো এটা চেঞ্জ করে কি আসবে, ওয়ান বাই টু পাই, আচ্ছা এটা আসবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আচ্ছা এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর বাকি যেটা ছিল সেটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, সেটা বাইরে বের করে নিতে পারো। সো এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার লিখে দিতে পারি। এখানে এর সঙ্গে তো কোনো সম্পর্ক না ইন্টিগ্রেশনের, এটা কনস্ট্যান্ট টার্ম, বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা এবার ডিএক্স এর জায়গায় আমরা কি লিখব, ডিএক্স এর জায়গায় ডিইউ বাই এ, তো একটা এটা একটা নিচে চলে আসবে আবার। সো এই এটা আমি এখানে লিখে দিতে পারি। সো আই হোপ এটা ডিইউ, বলো এইটুকু ঠিক আছে, এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, বুঝতে আর পেরেছি। এটা এবার এবার ইভেন ফাংশন, সো এটাকে আমি টু টাইমস করে নিতে পারি। সো এটা ইভেন ফাংশন, টু টাইমস কে স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস জিরো টু ইনফিনিটি করে নিতে পারি। আচ্ছা এবার আমরা কি করব, ইউ স্কোয়ারের জায়গায় লিখব টি, ইউ স্কোয়ারের জায়গায় লিখব, সরি টি লিখব, তাহলে হয়ে যাবে টু ইউ ডি ইউ ইজ ইকুয়ালস টু ডি টি। তাহলে যেটা দাঁড়াবে আমার, টু টাইমস ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই এ টু পাই, এটা চলে আসবে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর 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 ডিটির জায়গায়, আচ্ছা ডি ইউ এর জায়গায় ডিটি বাই টু ইউ, সো ওয়ান বাই টু ইউ, টু ইউ, ইউ মানে, ইউ মানে রুট টি, তো রুট টি মানে এখানে নিচে রুট টি, তো টি টু দি পাওয়ার এখানে মাইনাস হাফ, ঠিক আছে ডি টি, বোঝা গেল। আচ্ছা তাহলে এই টু টু কেটে গেল, সো ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই এ স্কোয়ার ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই এ রুট টু পাই জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর টি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান প্লাস, দাঁড়াও এখানে মাইনাস থ্রি কত লিখতে হবে, ওখানে ছিল মাইনাস হাফ প্লাস হাফ, হাফ মাইনাস ওয়ান, বা মাইনাস ওয়ান প্লাস হাফ, তাহলে এইটা সমান হয়ে যাবে। এই যে জিনিস আমরা জানি গামা, সরি গামা ফাংশন গামা এম ইজ ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, বা ওয়ান মাইনাস ওয়ান প্লাস এম, এটা হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা হয় গামা ফাংশনের ডেফিনেশন। তো এখান থেকে আমরা পাই আচ্ছা এইটা তার মানে হয়ে যাবে গামা হাফ, গামা হাফের ভ্যালু হচ্ছে, গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই, হ্যাঁ তো এটা ইউজ করতে হবে, তো এখানে আমরা জাস্ট রুট পাই গুণ হয়ে যাবে, তাহলে রুট পাই, রুট পাই কেটে গেল, রুট পাই, রুট পাই কেটে গেল, তাহলে এখানে থাকলো আমার ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই এ রুট টু, তো দিস ইজ দ্য অ্যান্সার, বলো বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আর তারপরের ক্যালকুলেশনটা আমরা করব না, অনেক লম্বা ক্যালকুলেশন আছে, কমপ্লেক্স নাম্বার দিয়েও অ্যাপ্লিকেশন আছে রেসিডিউ থিওরেম, সো আমরা জাস্ট ওটা লিখবো। সো যদি কোথাও কাজে লাগে, সো ওটা জাস্ট লিখে রাখছি, টু ফোর থ্রি এফএক্সটা হচ্ছে তোমার এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এর যে এফ কে হবে সেটা হবে, এটা হবে অ্যান্সারটা ডাইরেক্ট আমরা লিখবো পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ মড কে,
অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এই টাইপের অ্যাকচুয়ালি এটা এটা আমরা অলরেডি করে ফেলেছি, তাই না? আচ্ছা, ফুরিয়ার ইনভার্সন আর ফুরিয়ারের মধ্যে খুব অতটা ডিফারেন্স তো তেমন কিন্তু নেই, মানে ফুরিয়ার ইনভার্সনটা অ্যাকচুয়ালি একটা ফুরিয়ার ট্রান্সফরমেশন। তোমরা যদি একটু জাস্ট দেখো, কারণ ফুরিয়ার ইনভার্সনের যে ডেফিনেশনটা ছিল সেখানে কিন্তু জাস্ট মাইনাস একটা গুণ হয়, তাই না? যেটা কে এর জন্য ছিল সেটা মাইনাস কে এর জন্য। সেই জন্য দেখো আমরা এই ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম করে এই জিনিসটাই পেয়েছিলাম। তো একই রকম ভাবে এ এর যখন ফুরিয়ার করব তখন এইটাই পাবো, শুধু একটা কনস্ট্যান্টের এদিক ওদিক হবে। দাঁড়াও একটু, ওয়েট কর। জানি না কেন কি বলছে। আচ্ছা, তো তো এইটা আমরা ওই ইনভার্সনের টেকনিকটা লাগিয়ে আমরা করতে পারি। তো এটা বাই ডেফিনেশন হচ্ছে এফ অফ কে সমান সমান হচ্ছে আমার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। দাঁড়া, এখানে একটা কনস্ট্যান্টটা কি যেন ছিল, কনস্ট্যান্টটা 1/, ওটাই ছিল। এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস, না এখানে জাস্ট আই কে এক্স ডিএক্স, এটা হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা কি ছিল মনে আছে? ইনভার্সটা, ইনভার্সে একই জিনিস ছিল শুধু, তো ইনভার্সটা এটাই ছিল 1/√2π। তখন এখানে ছিল f e টু দি পাওয়ার মাইনাস, এটা তখন x হয়ে যাবে i i x k, তখন dk হয়ে যাবে, তাই তো? এই জিনিসটা ছিল। তো আমরা অলরেডি একটা রেজাল্ট পড়েছি, এই এই রেজাল্টটা ইউজ করব আমরা, এই রেজাল্টটা, ঠিক আছে, এইটা আমরা ইউজ করব। তো এটা এটার মানেটা কি, এটা যদি আমরা লিখি, হ্যাঁ, এফ ইনভার্স অফ √2π π, জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ √2π π, দেখা যাক এই টেকনিকে হচ্ছে কিনা। 2π π এ বাই কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার, হ্যাঁ, এই ফাংশনটা যদি হয় আমাদের তাহলে এর অ্যান্সারটা হওয়া উচিত ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স, এটা হওয়া উচিত। তারপর এইটাকে যদি এবার আমি ফর্মুলাই ভাঙি তাহলে এটা দাঁড়াবে 1/√2π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তাহলে √2π √π এ বাই কে স্কোয়ার এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স ডি কে, এইটার ভ্যালু আসবে ই টু দি পাওয়ার মাইনাস এ মড এক্স। এইটা আমরা তাহলে জানি, ধরে নেব, ঠিক আছে, যেহেতু আমরা উল্টোটা করেছি তাহলে ইনভার্সের জন্য এটা হবে, এটা আমরা ধরে নেব। এইটা ধরে আমাকে তাহলে কি বের করতে হবে, আমাকে এইটার ভ্যালু বের করতে হবে, রাইট?
তাহলে দেখো এটার সঙ্গে এটার সম্পর্ক কি, শুধু এই কোফিসিয়েন্টটা এখানে চেঞ্জ হচ্ছে, আর এখানে কে এর জায়গায় মাইনাস কে বসছে, আর তো কোনো প্রবলেম নেই, ঠিক কিনা? তাহলে এইটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা যদি আমরা এইদিকে পাঠাই, স্যার হ্যাঁ বলো, এটা মাইনাস এ ইন্টু মোট কে হবে মনে হচ্ছে তো স্যার, না কারণ কারণ আমরা আমাদের অপারেটর তো ডি কে। হ্যাঁ, এটা কে এর উপরে তো কাজ হয়ে গেল, পড়ে থাকলো এক্স এর ফাংশন, হ্যাঁ তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। ও আচ্ছা এর এটাই তো এটাই মাইনাস হচ্ছে ইনফিনিটি মাঠ। প্লাস ইনফিনিটি বসানো হচ্ছে, কে টা আর থাকবে হ্যাঁ, কে এর ভ্যালু তো এখানে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি হচ্ছে, সো আলটিমেটলি যে এটা পড়ে থাকবে অ্যাজ এ ফাংশন অফ এক্স, তো? হ্যাঁ ঠিক 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 কি না? হ্যাঁ তো স্যার তো এইটা আসলে এটা তো ডামি, কে এর জায়গায় তুমি যা খুশি বসাতে পারো, ওয়াই বসাতে পারো। তো এইখানে যেটা করেছে, এখানে কে টাকে এক্স দিয়ে আর এক্স টাকে কে দিয়ে রিপ্লেস করলে এই জিনিসটা তুমি পেয়ে যাবে, ঠিক না? তখন এখানে কে দিয়ে অ্যান্সার আসবে, বুঝতে পেরেছো? সো আমি যদি কে টাকে এক্স দিয়ে রিপ্লেস করি আর এক্স টাকে হ্যাঁ যদি কে দিয়ে রিপ্লেস করি, আমি অ্যান্সার পাবো কিসে? কে দিয়ে পাবো। আর এইটা কে তখন যদি, হ্যাঁ এইটা যদি এইদিকে পাঠিয়ে দিই, এখানে যেহেতু মড আছে তো কোনো চেঞ্জ আসবে না, এখানে মাইনাস প্লাস যাই বসাই না কেন, তো এখানে কোনো চেঞ্জ আসবে না। সো এই ভ্যালুটা আমার আসা উচিত এইটাকে কাজে লাগিয়ে, এই এইটা চলে যাবে উল্টো হয়ে, তাহলে এখানে হয়ে যাবে √π/2, √π/2 e টু দি পাওয়ার মাইনাস এ মড কে, এইটা হওয়া উচিত। আর তাহলে a/x² প্লাস, এখানে একটা কনস্ট্যান্ট জায়গাটাই একটু প্রবলেম হচ্ছে, বাকি তো সব মিলে যাচ্ছে, কনস্ট্যান্টটা মিলছে না কেন? আমরা কি কোথাও ভুল করেছি? ভুল তো কিছুই করিনি, সো এই জায়গাটা দেখতে হবে একটু, মানে ওই থিওরিটা তাহলে কাজে লাগছে না, মানে লাগাতো উচিত। দাঁড়াও আমি একটু দেখে নিই বইটা কি বলছে। ফুরিয়ার ইনভার্সনটা দেখে নিই একটু, √π ঠিকই আছে, এখানে এটা আছে, এটা এখানে মাইনাস আছে, তো এটাই হচ্ছে, কন্টিনিউটি হলে তো এটা fx-ই দাঁড়াচ্ছে, তো এটা তো ভুল হওয়ার কথা নয়। এটা তো হয়ে গেল x, তো এখানে √2π দিলে ওখানে ওটা উল্টে গেল, এটা কেন হচ্ছে না, ঠিক আছে এটা আমি পরে দেখবো এটা কেন মিলছে না, বাট ঠিক আছে। চলো এবার নেক্সট আর কি আছে দেখে নি, তো এটা 12 হয়ে গেছে আমাদের, 13 হয়ে গেছে, আচ্ছা ফুরিয়ার সাইন আমরা পরে করছি, ওগুলো দেখবো পরে। হ্যাঁ, তারপরে এখানে আছে e^-t²/2, এখানেও দেখো এটা বেসিক্যালি মাইনাস দিয়ে করা আছে, সো নো প্রবলেম, আর ঠিক আছে, তার মানে এটা বেসিক্যালি ওই ইনভার্স ফাংশন তো, তাই না? এটা এটা যদি আমরা ধরে নিতে পারি ইনভার্স, তার মানে এর ইনভার্স কি হবে, e^-t²/2, t²/2,
তখনই করলাম বোধহয় এই ক্যালকুলেশনটা, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা করলাম না, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো ওইটা কাজে লাগিয়েই আমাদের মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এইটা কাজে লাগিয়েই আমাদের এটা হয়ে যাবে। সো এইটাকেই কাজে লাগাবো আমরা। সো আমাদেরকে যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে হবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টু, হ্যাঁ টি স্কোয়ার বাই টু ই টু দি পাওয়ার আই মাইনাস আই কে টি ডিটি, এইটা আমাদেরকে বের করতে দিয়েছে, তাই তো? আমরা কে দিয়েই করছি, যাই দিয়ে বসিয়ে দেবো পরে। আচ্ছা, তো এইটার ভ্যালু আমরা কি করে বের করব? তো আমরা দেখো এখানে আগেরটাই আমরা কি করলাম, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে থাকলে এইটা মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমরা ইজিলি ভ্যালুটা বের করতে পারছি, ঠিক আছে? যেটা মাইনাস কে তে এফ অফ মাইনাস কে সেটাই হচ্ছে আমাদের ওখানে ফুরিয়ার ট্রান্সফর্ম। তো আমরা এই ফর্মে আনি, তাহলে টি স্কোয়ার বাই টুটাকে আমি ধরে নেব ইউ স্কোয়ার, তাহলে টি স্কোয়ার বাই টু সমান সমান ধরে নেব ইউ স্কোয়ার, তাহলে আমার বা টি সমান সমান টি সমান সমান ধরে নেব রুট টু ইউ, একই জিনিস টি সমান সমান রুট টু ইউ ধরে নেব, তাহলে এটা এবার এখানে বসিয়ে দেবো, তাহলে ডিটি সমান সমান হয়ে যাবে রুট টু ইন্টু ডিউ। ওকে, তাহলে এইটা সমান সমান দাঁড়াবে টু পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে চলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে, আচ্ছা টি এর জায়গায় আমরা বসাচ্ছি রুট টু ইউ, রুট টু ইউ, ওকে। আচ্ছা, ডিটির জায়গায় আমরা বসাচ্ছি রুট টু ডিইউ, তো রুট টু ডিইউ, তাহলে আমরা এটা কি পেলাম, পেলাম রুট টু একটা গেল, ই টু দি পাওয়ার মাইনাস আই কে রুট টু ইউ ডিইউ, ভেরি গুড। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা কিন্তু অলরেডি জানি, তাই তো নাকি? এইটা হচ্ছে আমাদের আগের ডেফিনেশন অনুযায়ী এফ অফ রুট টু ইন্টু এফ অফ মাইনাস মাইনাস কে রুট টু, এটা হচ্ছে আগের ডেফিনেশন অনুযায়ী অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ডেফিনেশন, প্রিভিয়াস ডেফিনেশন মানে এই এইটার সিম্বল অনুযায়ী, এইটার এই অঙ্কটার সিম্বল অনুযায়ী, ঠিক আছে, এইটার অনুযায়ী। ওকে, তো এইটার ভ্যালু আমরা কি পেয়েছি, এটার ভ্যালু পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, নিচে হচ্ছে এ রুট টু, তো এইটা আমরাও বসিয়ে দেবো, তাহলে কে, ঠিক আছে, আচ্ছা তাহলে ওইটা যদি আমরা বসাই তাহলে এখানে চলে আসবে, আচ্ছা ওখানে আমরা দাঁড়াও, তোমরা এখানে খাতায় লিখে ওটা মুখস্থ রাখতে পারো, বা মুখস্থ রাখার দরকার নেই, খাতায় লিখে নাও। হ্যাঁ, সো এটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার, তো এখানে কে এর জায়গায় এই পুরো জিনিসটা বসবে, ঠিক আছে, তো কে স্কোয়ার মানে কে স্কোয়ার টু কে স্কোয়ার বসে যাবে, নিচে হবে ফোর এ স্কোয়ার, তো এ এর ভ্যালু এখানে ওয়ান, এর ভ্যালু এখানে ওয়ান দেখতেই পাচ্ছ, এ কিছু নেই মানে ওয়ান। ও, আমরা ডাইরেক্ট এখানে এর ভ্যালু হাফ বসাতে পারতাম, তো ফালতু খাটলাম, এর ভ্যালু হাফ বসালেও হতো, তো কোনো অসুবিধা নেই। তাহলে এটা ফোর হয়ে যাবে, আর নিচে চলে আসবে আমার
এ রুট টু, এ রুট টু মানে জাস্ট রুট টু, তাহলে রুট টু রুট টু কেটে গেল, তাহলে এটা চলে আসলো ই সমান মাইনাস কে স্কোয়ার বাই টু, এটা হয়ে যাবে আমাদের এখনকার অ্যান্সার। আচ্ছা আমরা আগেরটা অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট জাস্ট এই যে মেথডটা করেছিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা হচ্ছে মাইনাস হাফ এক্স স্কোয়ার, তো এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ারের জায়গায় হাফ, তার মানে এর ভ্যালু 1/√2, 1/√2 বসালেই আমাদের অ্যান্সারটা চলে আসতো, আর কে এর জায়গায় মাইনাস কে, ঠিক আছে, তাহলেও অ্যান্সারটা চলে আসতো। সো দেখা যাক ওইটাও করে দেখি, সো ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই 4a² ডিভাইডেড বাই এ রুট টু, সো পুট এ ইজ 1/√2 অ্যান্ড কে ইজ মাইনাস কে, তাহলে জিনিসটা আসবে আমার ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই 4a², তাহলে 4 × a² মানে হচ্ছে হাফ, ডিভাইডেড বাই এর ভ্যালু 1/√2 × √2, এটা কেটে গেল, তাহলে চলে আসলো ই টু দি পাওয়ার মাইনাস কে স্কোয়ার বাই 2, তো এইটাই এসছে আমাদের, এখানেও তাই এসছে, সো এইভাবেও হয়ে যাবে। ঠিক আছে আমরা একটু ফালতু খেটে নিলাম এই এই জায়গাটাই, এইটা দরকার ছিল না, এর জায়গায় ওটা বসালেই হয়ে যাচ্ছে, ভালো। ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো জায়গাটা কেন আমি কে এর জায়গায় মাইনাস কে বসাচ্ছি, কারণ এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশনে একটা মাইনাস আলাদা করে বসিয়ে রেখেছে, ঠিক না, তো সেই জন্য আমরা কে এর জায়গায় মাইনাস কে বসালাম। ওটা কি স্যার ক্যাপিটাল এফ নাকি কোনটা, ফাইন্ড যেটা হ্যাঁ বলছে হ্যাঁ 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 সিম্বলটা? হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ, আর এটা হচ্ছে স্মল এফ, আর এইটা হচ্ছে কে এর জায়গায় যাই বসিয়েছে এরা। হুম হুম ঠিক আছে, ঠিক আছে এটা তো হয়ে গেল, আর তারপরে এখানে হ্যাঁ এটা ল্যাপ্লাস, আচ্ছা এটা দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই, হ্যাঁ এইটা এখানেও দেখতে পাচ্ছ এরা মাইনাস দিয়েই করছে প্রত্যেকটাতেই। হোয়াট ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সাইন এক্স যেটা 0 to π-এর মধ্যে আছে, বাদ বাকি জায়গায় 0 আছে, তো এটা ট্রাই করা যেতে পারে। ঠিক আছে এইটা কি হবে, তাহলে এখানে দুটো আছে আর দুটো, হ্যাঁ আর দুটো ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, সো এটা দেখা যাক কি আসছে। কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27, সো তোমাদের এটার অ্যান্সার যেটা আসবে দেখো 1/√2π থাকবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি করা দরকার নাই কারণ তার বাইরে তো 0, তো 0 to π করে দেবো, এটাকে 0 to π হয়ে যাবে, আর এফ এক্স এর জায়গায় সাইন এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এস এক্স, তো দেখো কি হচ্ছে, এটা মানে এটা একটা ফাইনাইট ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে আর কি, সো 1/√2π 0 to π সাইন এক্স ই টু দি পাওয়ার আই ই টু দি পাওয়ার মাইনাস আই কে দিয়েই করি আমরা, কে এক্স ডিএক্স, বলো এই এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করতে পারবে তোমরা, এই ফর্মুলাটা মনে আছে তোমাদের? দিয়ে যেভাবে করছিলাম কসের দিক না কসের না ক্ষেত্রে না না সেভাবেই তো হবে না, স্যার? সেটা সেটাতে তো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ছিল, ও হ্যাঁ এখানে তো মাইনাস ইনফিনিটি নেই, এটা 0 to π আছে, এইখানে তোমাদেরকে এইটা কাজে লাগবে, আমি তোমাদেরকে বলে দিই, এটা 11-12 তোমরা পড়েছিলে ই টু দি পাওয়ার এ এক্স সাইন স্যার বি এক্স, বাইপার্টস ফর্মুলা, হ্যাঁ বাইপার্টস দিয়ে এটার একটা বাইপার্টস, ফর্মুলা তৈরি হয়, আচ্ছা দুবার আচ্ছা বাইপার্টসটা ইউজ করতে হয়, মানে এটাকে আই ধরে নিতে হয়, দুবার করলে এই
পোরশনটা আরেকবার আসবে, তো ওইটাকে হ্যাঁ এটা আরেকবার এসে তারপর 2i হয়ে যাবে, টু তারপর টু আই আসবে না, ওটা কিছু একটা কনস্ট্যান্ট আলাদা আসবে, ওরকম টাইপেরই, হ্যাঁ হ্যাঁ ওরকম ওটা টাইপেরই। অ্যাডজাস্ট করে করতে হয়। হ্যাঁ 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 তো আমি জাস্ট ফর্মুলাটা তোমাদেরকে লিখে দিচ্ছি, ফর্মুলাটা এটা হবে e টু দি পাওয়ার ax ডিভাইডেড a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে হয়ে যাবে a সাইন bx মাইনাস বি কস বিএক্স, বুঝতে পেরেছ? এটা হবে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স এর ইন্টিগ্রেশন, তো এইটাকে এখানে ইউজ করতে হবে, তাহলেই ভ্যালুটা বেরিয়ে যাবে। তো হয়ে যাবে আশা করি, এটা ট্রাই ইট। স্যার এটার মানটা তো আর এ পাকারে আসবে না, এমনি ভ্যালু আসবে, হ্যাঁ একদম ন্যাচারাল ভ্যালু ইউনিক আসবে, ভ্যালু আসবে, কে টার্মস ইউনিক ভ্যালু আসবে, আসবে, কে কে দিয়ে আসবে রাইট? ভ্যালুটা, হুম 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 একদম ঠিক আছে ঠিক আছে? মানে সাইন কস ঠিক আছে, থাকতে পারে পারে স্যার। সাইন, কিন্তু কে দিয়ে আসতে পারে ভ্যালু কিছু একটা, কেটা কিন্তু ইন্টিজার নয়, মানে ওইভাবে বলা কোথাও নেই যে কেটা ইন্টিজার, কেটা একটা জাস্ট রিয়েল নাম্বার, তো কে দিয়ে রেখে দিতে হবে। তো এটা পারবে, এই এইটা করলেই হয়ে যাবে, এটা এটা আর আমরা করছি না। তারপরে হচ্ছে 1 মাইনাস মড এক্স, এটা হচ্ছে মড এক্সটা লেস দেন 1, তার মানে -1 to 1, ঠিক আছে? তো এইটা কি আসবে, এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে এটাকে সিম্পলিফাই করলে আসবে 1/√2π -1 to 1, 1 মাইনাস মড এক্স e টু দি পাওয়ার -ikx dx। হ্যাঁ তো এটাকে আমরা কি করবো, -1 to 0 করে নেবো আর 0 to 1 করে নেবো, তাহলে মড এক্সটা ভেঙে যাবে। হ্যাঁ তো ওইভাবে এটাকে ভেঙে নেবো, তাহলে √2 এটা কমন নিয়ে নিই, এটা হচ্ছে -1 to 0, তাহলে 0-র থেকে যখন এটা ছোট হবে তখন এক্স মড এক্স এর ভ্যালু -x হয়ে যাবে, তাহলে এটা 1+x হয়ে যাবে dx। আচ্ছা এবার যখন 0 to 1 করব, হ্যাঁ তখন এটা 1 মাইনাস এক্স হয়ে যাবে আই, বলো এইবার এই ইন্টিগ্রেশনটা কিভাবে করা যেতে পারে, বাইপার দিয়েই হয়ে যাবে, রাইট? হ্যাঁ, এটা তো বাইপার্স দিয়েই হবে স্যার, হ্যাঁ এমনি হয়ে ঠিক, যাবে। কারণ এইটা ডেরিভেটিভ করলে নেক্সট টাইম ডেরিভেটিভ করলে এটা জাস্ট 1 চলে আসবে, এটা -1 চলে আসবে, সো ইউজ বাইপার্স, ইউজ বাইপার্স টু ডু ইট, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ যে এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু ক্যালকুলেটিভ কোশ্চেন আসতেই পারছে, আসতেই পারে, সো ইন্টিগ্রেশন তোমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে এই এখানে মুশকিল আছে। গামা ফাংশন গুলো প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, গামা ফাংশনের ইউজ আসছে। আচ্ছা তো মোটামুটি ফুরিয়ারের যা যা আছে আমরা এটা করে ফেললাম, আর এরপরে হচ্ছে ফুরিয়ার সাইন জিনিসগুলো আছে, তো এগুলো দেখি। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমরা ফুরিয়ারের ইনভার্সনটাও এর সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল, তাহলে ফুরিয়ারের ইনভার্সন নতুন কিছু নয়। তাহলে দেখতে পাচ্ছো যে ফুরিয়ারেরই একদম এক্সাক্ট ডেফিনেশনটা আছে, শুধু আই এর জায়গায় -i আছে, তো এইটাকেই অনেক জায়গায় ফুরিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশন আকারে দিচ্ছে, এই তোমাদের বইয়ে যেটা এই কোশ্চেনে যেটা দেখলাম যে ক্যাপিটাল এফটাকে তুমি যদি ফাংশন হিসাবে ধরো তাহলে এই পুরো জিনিসটাকে তো এরই ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে, তাহলে আলাদা করে ওটাকে ইনভার্সন বলার দরকার, মানে একই জিনিস। স্যার পুরো ইন্টিগ্রেশন পোর্শনটা তো একই, 1/2
টু রুট টু পাই সেটাই তো, সবকিছুই মাইনাস একই আছে, সব কি একই একই। সবকিছুই একই আছে। তো ওই জন্যই বলছে আলাদা করে কোনো কিছু এখানে কিন্তু নেই। শুধু এর কন্টিনিউটি পার্টটা আসবে না, এর ডিসকন্টিনিউটি পার্টটা আসছে, মানে ইনভার্সন তো পুরো থিওরেম এর ক্ষেত্রে। ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, তাহলে আমাদের ওই জিনিসটা আসবেই না, সে এফ এক্সই আসবে। তো ওই জন্যই তো আমি ওইটা ট্রাই করছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু মড এক্সটা, তো মিললো না সামহাও। আমাকে দেখতে আরেকবার ট্রাই করে দেখতে হবে যে কেন মিললো না ওটা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, রিমান লেবেক থিওরেম আমরা এর আগের দিন চর্চা করেছিলাম যে যে এটা যদি হয়, এফ কেটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হয় তাহলে কি হবে, মড কে এফ অফ মড এফ অফ কে অ্যাজ মড কে গোস টু ইনফিনিটি, এই ভ্যালুটা কি হবে, লিমিটটা জিরো হয়ে যাবে। সো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলে তবেই কিন্তু এর উপরে ফুরিয়ার ইনভার্সন থিওরেমটা কাজ করবে। হ্যাঁ বলো। যে লিমিট মড কে টেস্ট টু ইনফিনিটি, এটা মানে কি কেরমান প্লাস ইনফিনিটি হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে নাকি? হ্যাঁ, কে এর মানটা যদি মড কে এর ভ্যালু যদি তোমার একটা কোনো একটা পার্টিকুলার ভ্যালু থেকে বড় হয়, তাহলে এফ কে এর ভ্যালুটা এপসিলন থেকে ছোট করা যাবে, দুদিক দিয়েই, দুদিক দিয়েই এফ এর ভ্যালুটা ছোট হচ্ছে। মানে এইটা ইমপ্লাই করবে যে লিমিট কে টেন্স টু ইনফিনিটি এফ কে ইকোয়াল টু জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ লিমিট কে টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ কে ইকোয়াল টু জিরো, দুটোই জিরোতে যাচ্ছে। দুটোর ক্ষেত্রেই জিরো হবে। হ্যাঁ, ঠিক আছে, তো ফুরিয়ার ইনভার্সন থিওরেম জাস্ট এটাই বলছে, আর কিছুই নয়। এখানে আর দেখার তেমন কিছুই নেই। আচ্ছা, এই রেজাল্টটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম, তো এইটা তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ফুরিয়ার ইনভার্সন থিওরেম। এইটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি, এফ এক্সটাকে এইভাবে লিখতে পারছি, মানে বেসিক্যালি এফ কেটাকে আবার তুমি ইন্টিগ্রেশন আকারে লিখতে পারছো এফ এর রেসপেক্টে। সো এফটাকে তুমি এফ এরই ইন্টিগ্রেশন আকারে লিখছো, সো এই জন্য এটাকে ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম বলছে, এফটাকে তারই ইন্টিগ্রেশন দিয়ে তুমি লিখছো আর কি। সো এটা ডাবল ইন্টিগ্রেশন হয়ে গেল বেসিক্যালি, জিরো টু ইনফিনিটি একটা, আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। সো এটা হয়ে যাচ্ছে 1/π জিরো টু ইনফিনিটি ডিকে, কে এর জায়গায় তুমি ওয়াইও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো কে তোমাকে নট নেসেসারিলি কেই লিখতে হবে, তুমি ওয়াই লিখতে পারো, ডি ওয়াই লিখতে পারো, তখন এখানে এটা হয়ে যাবে ওয়াই, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দাও দুদিক সব জায়গায়, তাহলেও এটা হয়ে যাবে। সো এইটা একটা মনে মনে রাখতে পারো, এখানে আর তেমন কিছু প্রুফ করার দরকার নেই, ঠিক আছে। আর কনভলিউশনটা মনে রাখতে হবে, এই কনভলিউশনের একটা নোটেশন আছে যেটা এই বইয়ে ইউজ করে নেই সামহাও। তো কনভলিউশনের নোটেশন এটা, কনভলিউশন দুটো ফাংশন যদি হয় এফ আর জি, তাহলে কনভলিউশনটা হচ্ছে এইটা, ঠিক আছে, এফ স্টার জি, এটাকে তাহলে আমরা কি লিখবো, 1/√2π ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, দাঁড়াও একটু দাঁড়াও, হুম।
সো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স মাইনাস ওয়াই জি অফ ওয়াই ডি ওয়াই। সো ওয়াই এর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে, তো আলটিমেটলি এটা অ্যাজ এ ফাংশন অফ এক্স পড়ে থাকছে। সো এটা হচ্ছে দুটো ফাংশন দেওয়া থাকলে কি করে তুমি এদের কনভলিউশন বের করতে পারো, ঠিক আছে? তো মেন রেজাল্ট হচ্ছে যে এই কনভলিউশন যে একটা ফাংশন অফ এক্স হচ্ছে, হ্যাঁ, এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি তুমি বের করো সেটা হচ্ছে দুটোর ফুরিয়ার ট্রান্সফরমেশনের প্রোডাক্ট। সো বলা হচ্ছে যে এফ অফ এফ স্টার জি স্টার ইজ ইকুয়ালস টু এফ অফ এফ ইন্টু এফ অফ জি, এইভাবে তুমি মনে রাখতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে কনভলিউশন থিওরেম। ইজ দ্যাট ক্লিয়ার? এটা বুঝতে পারলাম না স্যার। মানে এফ অফ, এইটা এইটা হ্যাঁ কি, এটা, এর যদি তুমি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো তো সেটা তো একটা ফাংশন অফ কে হবে, তাই না? তো এইটা এই দুটোকে তুমি আলাদা করে ফাংশন অফ কে, এটাও ফাংশন অফ কে, দুটো গুণ করছে তো ফাংশন অফ কে, চলে না? এই দুটো আলাদা করে বের করে তারা সেটা গুণ করলে আগেরটার সঙ্গে সমান হবে, হ্যাঁ, মানে এই তাই কনভলিউশনের তো? যে ফুরিয়ার ট্রান্সফর্ম হবে সেটা ইন্ডিভিজুয়ালি হ্যাঁ তুমি বের করো, বের করে গুণ করে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটাই আর কিছুই নয়। ওই এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, তো এইটাকে আর একটা রেজাল্ট কি বলছে? এটা গেল পার্সেভালস পার্সেভালস রিলেশন কি বলছে দেখো। পার্সেভালস রিলেশন এটা বলছে যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ তার এক্সের মানে এল টু নর্ম ইজ ইকুয়ালস টু তার ফুরিয়ার ট্রান্সফর্মের এল টু নর্ম হবে। তার মানে এটার যদি ফুরিয়ার ট্রান্সফর্ম আমি নিই ক্যাপিটাল, মানে ইন টার্মস অফ কে লিখলাম, ঠিক আছে? সো এইটা যা হবে তার ফুরিয়ার ট্রান্সফর্মের এল টু নর্ম সেম হবে, এই জিনিসটা এখানে বলছে। সো এটা হচ্ছে পার্সেভালস আইডেন্টিটিও বলে, রিলেশন বা আইডেন্টিটি, ঠিক আছে? আর এরই একটা জেনারেলাইজেশন হচ্ছে যে দুটোকে গুণ করে বলা আর কি। দেখছি ওটা কি বলছে। সো এরই জেনারেলাইজেশন কোনো আলাদা করে নাম নেই। সো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানে এফ ওয়ান এক্স এফ টু এক্স এর বার, হ্যাঁ, ডিএক্স, এইটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এফ ওয়ান এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি ক্যাপিটাল এফ হয় তাহলে এফ ওয়ান কে এফ টু কে তার বার ডিকে। বুঝতে পারছো? তার মানে এইখানে তুমি যদি এফ টুর জায়গায় এফ ওয়ান বসাও তাহলে এই জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ। এফ টু কে তুমি যদি এফ ওয়ান দিয়ে ইয়ে করো, তাহলে এটা যে কোনো দুটো ডিফারেন্ট ফাংশনের জন্য এটা কাজ করছে। সো এফ টু সমান সমান এফ ওয়ান বসালেও কাজ করবে, তাহলে এইটা পেয়ে যাচ্ছ। সো এটা বেসিক্যালি জেনারেলাইজেশন হচ্ছে কার, এইটার। বা স্যার, এফ ওয়ান বারে, এফ ওয়ান এর উপরে যদি বার থাকে, এফ টু তে না থাকে, তখন এফ ওয়ান বার একই হয়ে যাবে, একই জিনিস ক্যাপিটাল হয়ে এফ গেল। ওয়ান। হ্যাঁ, একই জিনিস, বা এই গোটাটার উপরে বার দেওয়া মানেই বার ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে।
তো এবার যেটা আছে তোমাদের যে ফুরিয়ার ট্রান্সফর্মকে কাজে লাগিয়ে ইন্টিগ্রেশনের ভ্যালু বের করা, ঠিক আছে? সেটা আছে। আর সেক্ষেত্রে তোমাদের এখান থেকে অঙ্কও কিন্তু পরীক্ষায় এসছে, তো এই জায়গাগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কি আছে। এক্সারসাইজ 2.7.1 বলেছে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্মেশন অফ দ্য ফাংশন, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স ইকুয়ালস টু 1 যখন মড এক্স ইজ লেস দেন 1, আদারওয়াইজ 0। তাহলে এইটা খুব সহজে বেরিয়ে যাবে, তাহলে এখানে এফ অফ কে বেরিয়ে যাবে 1/2√π মাইনাস, এটা হয়ে যাবে তোমার বেসিক্যালি -1 to 1, এটা তো 1ই থাকবে, আর এটা হয়ে যাবে e^ik x dx। সো এটাকে তুমি যদি সিম্পলিফাই করো কি আসবে, e^ik x/k 1 to -1, তাহলে এটা হয়ে যাবে তোমার 1/k কমন চলে গেল। আই কে হ্যাঁ নিচে আই কে, আই কে হবে তো, হ্যাঁ হ্যাঁ আই কে হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে আই কে e^ik মাইনাস e^-ik। তো এখানে যদি আমি 2 একটা লাগিয়ে দিই, তাহলে এটা e^ik মাইনাস e^-ik ডিভাইডেড বাই 2। এখানে যদি মাইনাস আছে, আচ্ছা এই আইটাও এখানে লাগিয়ে দাও, তাহলে এইটা কিন্তু হয়ে গেল আমার সাইনের সাইন কে, রাইট? এটা সাইন কে এর স্যার ফর্মুলা তো। একটা কি সূত্র হয় না স্যার, হ্যাঁ সাইন হাইপারবোলিক দিয়ে কি একটা সূত্র না হয় না? হ্যাঁ হাইপারবোলিক একটা আছে, সেখানে কিন্তু আই লাগে না, আই থাকলে এখানে ও সাইন হয়, তাহলে এটা হয়ে গেল 2/k সাইন কে, বোঝা গেল? হ্যাঁ তুমি স্যার এটাকে বলে কস দেবো। সাইনে ভাঙলেও বুঝতে পারবে এটা হয়ে যাবে। আচ্ছা কস হাইপারবোলিকটা তুমি যেহেতু বললে, আমি এখানে লিখে দিই e^x মানে রিয়েল, e^-x রিয়েল বা কমপ্লেক্স যাই হোক না কেন, ডিভাইডেড বাই 2, এটা হয়ে যায় কস হাইপারবোলিক এক্স। আর যদি এখানে মাইনাস বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে সাইন হাইপারবোলিক এক্স। একদম ঠিক আছে, এই তো গেছে, এই তো হলো তোমার কস হাইপারবোলিক এর গল্প, ঠিক আছে? তো বলছে যে একদম ইউজ দিস, ইউজ দিস টু ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন, ফাইন্ড দ্য ইন্টিগ্রাল 0 to ∞ সাইন এক্স বাই এক্স dx, ঠিক আছে? এইটার ভ্যালু বের করতে হবে, ধরো হ্যাঁ, তো ফুরিয়ার এটা তো বেরিয়ে গেল আমাদের, দাঁড়াও ফুরিয়ারের ভ্যালুটা এক্সাক্টলি, আচ্ছা √2টার এখানে আমরা ব্যবস্থা করে নিই, এই যে এই এই 1/√2π, তার ব্যবস্থাটা করতে হবে। তাহলে উপরে চলে আসবে, তো এটা হয়ে যাবে আমার 2/π সাইন কে বাই কে, এক্স্যাক্টলি এটা চলে আসছে। সো তাহলে ইউজিং ফুরিয়ার ইনভার্সন ফর্মুলা
কি তাহলে ফুরিয়ার ইনভার্সন ফর্মুলা দিয়ে আমরা কি বলতে পারি? তাহলে এইটার ইনভার্সন যদি লাগাই তাহলে আমি এইটা পাবো, তাই কি না? অ্যাট লিস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ কন্টিনিউটি। সো এফ এক্স, স্যার এটা আরেকবার বলুন কথাটা যেটা এই বললেন। এই ফাংশনটার ইনভার্সন যদি লাগাই, এর উপরে যদি আমি ফুরিয়ার ইনভার্সন লাগাই, তাহলে আমি এই ফাংশনটা পাবো কিনা বলো। হ্যাঁ এফ এক্সটা পাবো একদম। তাহলে আমি এফ এক্সটা সম্পর্কে কি লিখতে পারি? এফ এক্স ইজ ইকুয়ালস টু 1/√2π মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ কে ইন্টিগ্রেস ই টু দি পাওয়ার টু দি আই পাওয়ার আই মাইনাস কে আই কে ডি কে, ঠিক না? ডি কে হ্যাঁ ডি কে আচ্ছা, এবার যদি আমি এখানে ভ্যালুটা বসাই তাহলে কি হবে? এফ কে, এফ ওয়ান কে বাই এর রুট জায়গায় টু পাই সাইন কে বাই কে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে এখানে আমি কি করব, এটা এক্স এর সেই সমস্ত পয়েন্টে এই রেজাল্টটা ভ্যালিড হবে যেখানে কেটা কন্টিনিউয়াস, এই এক্সটা কন্টিনিউয়াস পয়েন্ট, তাই না? তাহলে এই ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস? এক্সেপ্ট এন্ড পয়েন্ট -1 and 1, বাকি সব জায়গায় কন্টিনিউয়াস এফ এক্সটা। তাহলে এই রেজাল্টটা ভ্যালিড হবে কোথায়? মাঝখানে আমি জিরোতে এটা ধরো ভ্যালিড করছি। সো দিস ইজ ভ্যালিড অ্যাট এক্স ইকুয়ালস টু 0, বিকজ 0 ইজ এ পয়েন্ট অফ কন্টিনিউটি, তাই না? তাহলে এফ অফ 0, এফ অফ 0 এর ভ্যালু কত? 1। তাহলে এই ভ্যালুটা আসবে আমার 1/√2π সাইন। আচ্ছা, আমি এখানে কে এর জায়গায় ওয়াই লিখছি, হ্যাঁ। তাহলে এটা 0 হয়ে গেল, এটা 1 হয়ে গেল বেসিক্যালি, সো এটা হয়ে গেল dy, ঠিক আছে? এটুকু নিয়ে কোনো গল্প নেই। তাহলে এটা এটা কিন্তু কেটে যাচ্ছে, 2 2 কেটে গেল, পাই পাই নিচে হয়ে গেল 1/π, সো এটা হয়ে গেল 1/π। তার মানে আমি এখানে পাই ইকুয়ালস টু করতে পারি -∞ to 0। আচ্ছা, -∞ to ইনফিনিটি রাখি, সাইন y/y dy, ঠিক আছে? কিন্তু এইটা একটা, তাহলে টু এটা একটা টাইমস হয়ে গেল টু স্যার। টাইমস হয়ে যাবে, কারণ এটা ইভেন ফাংশন। ইভেন মানে তুমি যদি মাইনাস মাইনাস বসাও, মাইনাস মাইনাস কেটে যাবে, এটা ইভেন ফাংশন। সো দিস ইজ 2 টাইমস 0 টু পাই, এ 0 টু ইনফিনিটি সাইন y/y। তাহলে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে পাই, তার মানে পাই এইটুকুর বাই ভ্যালু হয়ে টু যাচ্ছে π/2। সো সাইন y/y dy ইজ ইকুয়ালস টু π/2, ডান। খুব সুন্দর না? দারুণ জিনিস। কিন্তু স্যার পরীক্ষার সময় যদি একটু বইয়ের বাইরে দেয় তখন ক্যালকুলেশন করতেই সময় চলে যাবে, আগে হ্যাঁ তো সেই একই হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন সময় লাগবে। ক্যালকুলেশন বইয়ের বাইরে থাকলেই চলে যাবে। ঠিক আছে, আজকে এই অবধিই থাক তাহলে। ওকে স্যার ভালোই ঠিক আছে লাগলো আজকে পড়তে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।